pasar. No. 20 টাকা দাও। 20 টাকা দিব মানে? আরে এখান থেকে 100 টাকা ভাড়া, আপনি আমারে 50 টাকা দিবেন, তারপর আমারে কইতেছেন 20 টাকা ফেরত দাও। আপনি আমারে আরো 50 টাকা দিবেন কি? কয় টাকা ভাড়া? ভাড়া 100 টাকা। পাগল তুমি পাগল, টাকা দাও, 20 টাকা দাও। আরে আপনি কি কইতেছেন স্যার? আপনি এত দূর থেকে আসছেন, আপনি যেতে জানেন না কোথা থেকে আসছেন, এখান থেকে 100 টাকা ভাড়া দেন স্যার। আমি গরিব মানুষ, আমার ঠকায় কিন্তু আপনার লাভ নাই। আপনি ভালো ভালো আমার বাকি টাকা দেন। তোমার কি ধারণা আমি আজকে তোমার সাথে আইছি? প্রতিদিন তিনবার আসি এই জায়গা আমি। 20 টাকা দাও, 20 টাকা, 20 টাকা দাও। দেন স্যার, কথা বাড়ায়েন না, আমরা প্রতিদিন রিক্সা চালায় খাই, কোথ থেকে কত ভাড়া আছে আপনার বিশ্বাস না হলে এই যে আমরা রিক্সা আছে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। আপনি তোমার কি মনে হয় আমগো টাকা কি আসমান থেকে ফরফর ফরফর করে পড়ে? হ্যাঁ, টাকা দাও, টাকা দাও। দেন স্যার, প্রতিদিন ঘাম ছড়ায়া টাকা কামাই করি আমরা, বুঝছেন? সকাল থেকে নিয়ে আই যে রাত পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়, আপনি আমার টাকা দেন তো। 20 টাকা দিতে কইছি না? না, কোনো 20 টাকা দিতে পারবো না আমি। 20 টাকা, 20 টাকা, 20 টাকা দেন। আরে ভাই, আপনি আমার টাকা দেন তো। 20 টাকা কি আশ্চর্য! এই কত বড় বেয়াদব লোক দেখছো, গরিব মানুষ দেখে আমারে টাকাও কম দিব, আবার থাপড়ও মেরে যাবো। হ্যাঁ, এই সমস্ত মানুষ, এই সমস্ত মানুষ শুধু টাকাই চিনে, আর গরিব মানুষরে কেন ঠকাইবো সেটাই চিনে। এই যে এই এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা কি ব্যাপার? তুমি তুমি এখানে কেন? এই তুমি টাকার জন্য এখানে চলে আসছো? না স্যার, আমি কোনো টাকার জন্য আসি নাই। তো কেন আসছো এখানে? তুমি কি নাকি চিনো? হ্যাঁ, ওই যে রিক্সা চালায়, ওই যে আমি টাকা নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছে, যে টাকার জন্য এখানে চলে আসছে। এ বেরো, বেরো। আরে স্যার, আমি তো বললাম আমি কোনো টাকার জন্য আসি নাই। কেন আসছো এখানে? বেরো, বেরো। এই তুমি কি জানো উনি কে? কে? তুমি না জেনে শুনে ওনার গায়ে হাত তুলতে এসো, তোমার এত বড় সাহস কি করে হয়? উনি আমার মা। তোমার মা? ছি 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 ছি, তোমার মা রিক্সা চালায়? মানে তুমি একটা রিক্সাওয়ালির মেয়ে? হ্যাঁ, আমার মা রিক্সা চালায়। ছি ছি ছি, এই তাহলে তুমি যে বলে যে এই গাড়িটা কার? এই গাড়ি আমার বান্ধবীর। বান্ধবীর গাড়ি? বান্ধবীর গাড়ি নিয়ে তুমি ফুটেনে দেখাচ্ছিলে, মানে আমার সাথে প্রেম করছিলে? আচ্ছা, তুমি যে বলছিলে তোমাদের ঢাকা শহর অনেকগুলো বাড়ি, আসলে বাড়িগুলি কার? কোনো কিছুই আমাদের না। ছি, মানে একটা মিথ্যেবাদী, একটা রিক্সাওয়ালি মেয়ের সাথে প্রেম করেছি আমি? ছি 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 ছি, কেমন লজ্জা করতেছে এখন। না, কোনো রিক্সাওয়ালার মেয়ের সাথে মেয়ে সম্পর্ক রাখবো না। তোমার মুখ থেকে তো একটু আগেও শুনলাম যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তো আমার ফ্যামিলি কি করে না করে সেটা তো তোমার কাছে জানার বিষয় না, বিষয় হচ্ছে তুমি আমাকে ভালোবাসো। আর আমার মা রিক্সা চালালো তাতে তোমার কি হয়েছে? সে তো আর চুরি করে খাচ্ছে না, সৎ পরিশ্রম করে তো খাচ্ছে, তাই না? তুমি কি আমার টাকাকে ভালোবাসো, আমাকে না? অবশ্যই। তুমি টাকা পয়সা ছাড়া তোমার কোনো দাম আছে নাকি আমার কাছে? আমি রিক্সাওয়ালার মেয়ে বলে তুমি আমার সাথে এখন সম্পর্ক রাখতে চাচ্ছ না, এই তো? ওকে, তোমার সাথে আমি এই মুহূর্তে মানে এখন থেকে মানে ব্রেকআপ করলাম। ওকে, বাই বাই, তুমি থাকো। এই শোনো, আমি তোমাকে যে এতক্ষণ এতগুলো কথা বললাম সবগুলো কথাই মিথ্যে। এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটা আমার, আর এরকম আরও 6-7টা গাড়ি আমার বাসার নিচেই পড়ে আছে। আমার মা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান, আর তুমি কি ভেবেছো আমি একজন রিক্সাওয়ালার মেয়ে? আর আমার মায়ের আগে থেকেই সন্দেহ ছিল যে তুমি একটা লুচ্চা লম্পট হবে, তোমার 3-4টা বাচ্চা কাচ্চা হবে, 3-4টা বউ হবে, আর তোমার বয়সও তো অনেক, এর জন্য এগুলো দেখে আমার মা সন্দেহ করেছিল। কিন্তু আমি আমার মাকে বলেছিলাম যে না, ও অনেক ভালো একজন মানুষ, অনেক সৎ একজন মানুষ। আজকে তো আমার মায়ের কথাই সত্যি হলো, মানে তোমাকে যে ক্যারেক্টারটা আমার মা ধরেছিল লুচ্চা লম্পট বেয়াদব, সেটাই আজকে সত্যি হলো। তুমি তো তোমার আসল রূপটা আজকে দেখিয়ে দিলা। সরি আন্টি, আমি আমি আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝিনি আন্টি, আন্টি প্লিজ। তোমাকে কি মাফ করব, যেই লোক একটা মুরব্বীকে সম্মান করতে পারে না, আর তোমার চাইতে 2 গুণ কম একটা কম বয়সী মেয়ের সাথে তুমি প্রেম করো, এই ছেলে তোমার কি লজ্জা করে না? তুমি তোমার নিজের দিকে কখনো তাকাইছো? তোমাকে তো দেখলেই মনে হয় তুমি একটা লুচ্চালো, তোমার টাকার লোভ বেশি। তুমি আমার মেয়ের অর্থ দেখে আমার মেয়ের পিছনে ঘোরাঘুরি করছো, আমি জেনে শুনে তো আমার মেয়েকে নদীতে ভাসায় দিতে পারবো না, তাই না? দরকার হলে আমার মেয়েকে গলা কেটে গাঙে ভাসায় দিবো। এখন তুমি বের হও আমার ঘর থেকে। এই ছেলে, এদিকে এসো। শোনো, আমার মনে হয় তোমার জন্মের পরে তোমার বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি, আজকে তোমাকে আমি এমন শিক্ষা দিব যেটা সারা জীবন তোমার মনে থাকবে। কখনো ভুল করো কোনো মেয়ের পিছনে তুমি যাবে না।
বাড়ি থেকে। গেট আউট। মাকারে বসে